আজকে আমরা কথা বলবো ফেসবুক পেজের মনিটাইজেশন নিয়ে। অনেকেই আমাকে বলছেন যে ভাই ফেসবুক পেজে কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করব, কি কি করতে হবে, এটা নিয়ে একটা যদি ভিডিও দেন তাহলে সুবিধা হয়। তো আজকের এই ভিডিওতে আমি একদম এ টু জেড দেখিয়ে দেবো আপনি আপনার ফেসবুক পেজে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। প্রথমত আপনার যে ফেসবুক পেজ আছে সেই পেজের আপনি এখান থেকে যে আপনার ক্রিয়েটর স্টুডিও আছে এখানে যাবেন। অনেকের এখান থেকে ক্রিয়েটর স্টুডিও না পেলে আপনি করবেন কি, আপনার একদম পেজের নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন আছে, এখানে যাবেন। এখান থেকে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্রিয়েট পোস্টে লেখার পর দেখেন ক্রিয়েটর স্টুডিও নামে আর একটা অপশন আছে। এখন আপনি যদি এই ক্রিয়েটর স্টুডিও এখান থেকেও যেতে পারেন অথবা আপনি এই ক্রিয়েটর স্টুডিও থেকেও যেতে পারেন। তাও যদি আপনি না পারেন আপনি সরাসরি গুগলে সার্চ করবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে, তাহলেও আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা সরাসরি এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে আমি যাই, গিয়ে আপনাদের বিস্তারিত সব দেখাচ্ছে যে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, একদম এ টু জেড প্রসেস দেখাবো। তাহলে আমি আমার এই পেজের ক্রিয়েটর স্টুডিওতে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা প্রথমে দেখব যে আসলে আমাদের ফেসবুক পেজটি মনিটাইজেশনের জন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আমাদের ঠিক আছে কিনা এবং সবগুলো ফিল আপ হয়েছে কিনা। তার জন্য আমরা কি করব, ক্রিয়েটর স্টুডিও থেকে মনিটাইজেশন নামে যে অপশনটা আছে এখানে যাব। তো আমি সরাসরি মনিটাইজেশন অপশনে গেলাম। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার পেজের এখানে যাবেন। যাওয়ার পর দেখতে পারেন ভিউ পেজ এলিজিবিলিটি, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে আপনি এখান থেকে ইনস্টিম অ্যাডস অথবা যে আদার মনিটাইজেশন টুলস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখেন ইনস্টিম অ্যাডস ফর লাইভ নামে একটা অপশন, আর একটা অপশন আসলো ইনস্টিম অ্যাডস ফর অন ডিম্যান্ড। আমার এইখানে ইনস্টিম অ্যাডস ফর ডিম্যান্ডের পাশে সেট আপ লেখা আছে। আপনাদের এইখানে সেট আপ লেখা আসবে না, আপনাদের লেখাটা আসবে এরকম দেখেন ইনস্টিম অ্যাডস ফর অন ডিম্যান্ড। আপনি নিচে যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সেম এরকম আসবে যে ফলোয়ার, তারপর হলো যাইয়া এঙ্গেজমেন্ট, ভিউ, ভিডিওর ভিউ যেটা এগুলো আসবে। কিন্তু আমার এই পেজে আপনি দেখেন এখানে কিন্তু আমার সেট আপ লেখা আসে। আমার এটা সেট আপ লেখা আসার কারণ হলো কি, আমার এই পেজের মনিটাইজেশনের জন্য যে রিকোয়ারমেন্ট গুলো দরকার সবগুলা ফিল আপ হয়ে গেছে, এই জন্য কিন্তু আমার এখানে সেট আপ আসতেছে। আমি যদি অন্য একটা পেজ থেকে দেখাই তাহলে দেখেন আমার এই পেজে কিন্তু রিকোয়ারমেন্ট গুলো ফুল হয়নি। রিকোয়ারমেন্ট কি, ফেসবুক পেজের মনিটাইজেশনের জন্য আপনাকে 10,000 ফলোয়ার হতে হবে একটা পেজে। তাহলে আমার এই পেজে 10,000 ফলোয়ার আছে, এই জন্য 100% দেখাচ্ছে। আর হলো আপনার 60 দিনের ভিতরে একটা ভিডিওতে 600,000 মিনিট ভিউ মানে ওয়াচ টাইম হতে হবে, অবশ্যই এটা রিয়েল হতে হবে। আপনি কোনো বুস্ট হওয়া যাবে না, ক্রস পোস্টেড হওয়া যাবে না, পেইড হওয়া যাবে না। মানে ক্রস পাস্ট বলতে আপনি নিজে নিজে শেয়ার করলেন এটা হবে না, অন্যরা শেয়ার করলে হয়ে যাবে। এখন এই পেজে আপনাদেরটা এরকম শো করবে যার যাদের যাদের পেজে রিকোয়ারমেন্টটা ফুল হয়ে যাবে তাদের পেজে এরকম ইনস্টিম অ্যাডস ফর ডিম্যান্ডের পাশে সেট আপ লেখা থাকবে, আর যাদের রিকোয়ারমেন্ট ফুল হবে না তাদের এরকম লেখা থাকবে। এই যে এখান থেকে দেখাবে যে আসলে কত পার্সেন্ট ভিউ হয়েছে, অবশ্যই 60 দিনের ভিতরে 600,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, ভিউটা কোনো ফ্যাক্ট না। ওয়াচ টাইমটা হলো কি, মানুষ আপনার ভিডিওটা কতক্ষণ ধরে দেখতেছে এইটা কিন্তু ওয়াচ টাইম। কত মিলিয়ন ভিউ এরকম না, আপনার একটা ভিডিও যদি 100K থেকে 200K অথবা সর্বোচ্চ 300K ভিউ হয় তাহলেও কিন্তু আপনার এই ওয়াচ টাইমটা ফুল হয়ে যাবে। কিন্তু ওই 300K যে ভিউ হবে ওই ভিউর ভিতরে কিন্তু মানে মানুষ কতক্ষণ দেখতেছে ভিডিওটা এইটা ডিপেন্ড করে। তাহলে এই আপনাদের পেজে এরকম শো করবে, আমার পেজে কিন্তু এরকম শো করতেছে কারণ কি, আমার পেজে এটা কিন্তু ওয়াচ টাইমটা ফুল হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাই তাহলে আপনি কিন্তু বিস্তারিত দেখতে পারেন। এই যে দেখেন এলিজিবল মিনিট ভিউটা আমার এটা 100% হয়ে গেছে, ফলোয়ার 100% হয়ে গেছে। আমি এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আর এইটা হলো আমার লাইভ ভিডিও, লাইভ ভিডিও মাত্র 9% হয়েছে। লাইভ ভিডিও কোনো ফ্যাক্ট না, এমনি ভিডিওটা হলেই হবে, লাইভের জন্য একটা আলাদা। তো দেখেন আমি সরাসরি এখান থেকে যদি একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আমার যে এখানে মনিটাইজেশন যে অপশনটা আছে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এই জায়গাটাও আপনার অপশন আসবে এড স্ট্রিম অ্যাডস। এখানে লেখা আছে যে ইউ হ্যাভ এ নিউ টুল টু সেট আপ কমপ্লিট দেয়ার টাস্ক টু স্টার্ট আর্নিং। তো গেট স্টার্টে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে ওই সেম জায়গায় নিয়ে যাবে। এই যে দেখেন এই জায়গাটা নিয়ে আসে, এই যে রিভিউ টার্মস। অথবা আমি যদি এখান থেকে আপনার ভিউ এলিজিবিলিটি ক্লিক করে এখানে ভিউ পেজ তাহলে কিন্তু এই অপশনটা আসবে। তো এখান থেকে আমি সেট আপে ক্লিক করতেছি, কিভাবে আমি এটাকে অ্যাপ্লাই করবো মনিটাইজেশন সেটা দেখাচ্ছি।
তো প্রথমে আছে রিভিউ টার্মস, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে যে রিভিউ গুলো আছে সবগুলো একটু স্ক্রোল করবেন। স্ক্রোল করে আপনি সবগুলো সুন্দর করে পড়বেন, পড়ে একদম বিস্তারিত দেখবেন। দেখার পরে এগ্রি টু টার্মস এ ক্লিক করবেন। ওকে, তাহলে আমি ক্লিক করলাম, এটা আমার কমপ্লিট। এখন বলতেছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট। একটা আপনার অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে। এখানে কি কি অ্যাকাউন্ট অ্যাড করতে হয়? পেপাল অথবা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশি, সেটা অ্যাড করলেই হবে। তো সেট আপ পে আউট অ্যাকাউন্টে আমি ক্লিক করার পর আমার পেজের নামটা আসতেছে, সেজন্য আমি নেক্সটে ক্লিক করবো। অবশ্যই আপনার পেজের কিন্তু অ্যাডমিন হতে হবে। এখানে দুইটা অপশন আছে, আপনাদের সবসময় নতুন যারা তাদের জন্য আসবে ক্রিয়েট এ নিউ পে আউট অ্যাকাউন্ট। আমার হলো একটা এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, সেজন্য লেখা আছে ইউজ এক্সিস্টিং পে আউট অ্যাকাউন্ট। তো আপনারা ক্রিয়েট নিউ পে আউট অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর ইন্টার বিজনেস ইনফো, আপনার কান্ট্রি দিবেন। এখান থেকে আপনি কান্ট্রিটা আপনার বাংলাদেশ দিবেন অবশ্যই। তাহলে আমি আমার এখান থেকে বাংলাদেশ দিয়ে দেবো, আমি আমার বাংলাদেশি অ্যাকাউন্ট অ্যাড করবো, সেজন্য আমি আমার বাংলাদেশ দিলাম। বিজনেস টাইপ আপনি অবশ্যই ইন্ডিভিজুয়াল দেবেন, যেহেতু আপনার পার্সোনাল বিজনেস। দেওয়ার পর দেখেন বাংলাদেশ কান্ট্রি ইন্ডিভিজুয়াল ফার্স্ট নেম। তাহলে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের নামটা দিয়ে দিচ্ছি। আমি আমার যে নাম আছে মিডল নেম নেই আমার, তো আমার মিডল নেম দেওয়ার দরকার নেই। তারপর আমি আমার বিজনেস অ্যাড্রেস দিয়ে দিছি, উত্তরা সেক্টর 6। এরপর আপনার সিটি, যে সিটি হবে সেটা দিবেন। অবশ্যই আপনি ব্যাংকের অ্যাড্রেসের সাথে মিলিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার এটা সুবিধা হবে। তাহলে আমার এটা ঢাকা ডিভিশন, পোস্টাল কোড কত 1230। ফোন নাম্বারটা আপনি সবসময় যে নাম্বারটা ইউজ করেন সেই নাম্বারটা দিবেন। যেমন আমি ধরেন এখানে আমার যে নাম্বারটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ট্যাক্স আইডি টাইপ অবশ্যই আপনি এটা দিয়ে দেবেন, এখানে লেখা আছে ট্যাক্স আইডি নাম্বার। আপনার যে একটা গভর্নমেন্ট যে ট্যাক্স আইডি আছে এটা আপনি অবশ্যই এখানে বিআইএন নাম্বার হিসাবে একটা আমরা পেয়ে থাকি, যেটাকে আমরা বিন নাম্বার বলে, সেটা দিবেন। দেওয়ার পর আপনি এটাকে নেক্সটে ক্লিক করবেন। তাহলে আমি আমার যে বিআইএন নাম্বার সেটা দিলাম। দেওয়ার পর আপনি আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা এখানে আপনি সিলেক্ট করে দিয়ে দেবেন। আমি আমার অ্যাকাউন্টের ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তো আপনারা সেম প্রসেসে কিন্তু ডেট অফ বার্থ যেটা আছে ওইটা কিন্তু দিয়ে দিতে হবে। আমার এখানে হলো 1996। এবার হোম অ্যাড্রেস, উত্তরা সেক্টর 6। সেম প্রসেসে আপনি আপনার করবেন সিটি ঢাকা, প্রোভিন্স মানে কোন ডিভিশন ঢাকা ডিভিশন, পোস্টাল কোড 1230। আপনি আপনার যে ইমেইল অ্যাড্রেস আছে সেই ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার হলো বাংলাদেশ কান্ট্রি থাকবে, অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাংক অ্যাকাউন্টের হোল্ডার নেম এখানে হুবহু দিয়ে দেবেন। এবার হলো ব্যাংক অ্যাকাউন্টের সুইফট কোড। তাহলে সুইফট কোড আপনি কিভাবে পাবেন? সাপোজ মনে করেন আমি ডাচ বাংলা ব্যাংক ই করব, অ্যাড করব, তাহলে ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড ঢাকা, যেহেতু আমার এরিয়া ঢাকাতে তাহলে আমি ঢাকা লিখবো, যেহেতু আমার উত্তরাতে তাহলে আমি উত্তরা ঢাকা লিখি, তাহলে আমার আরো সুবিধা হবে। এখানে আমি যদি লিখি ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড ঢাকা, ঢাকা না লিখে আমি চাচ্ছি যে আমি যেহেতু আমি উত্তরাবাসী, উত্তরা থেকে আমি অ্যাকাউন্ট করেছি, এখানে একটা মতিঝিলেরটা আসে, তাহলে আমি এখানে সরাসরি যদি লিখি উত্তরা ঢাকা, তাহলে দেখবেন যে আমার সুইফট কোডটা এসে যাবে। এই যে এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন না, এই যে ডাচ বাংলা ব্যাংক উত্তরা ব্রাঞ্চের সুইফট কোড হলো এটা, এই যে সুইফট কোড নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার সুইফট কোড। তাহলে আপনি এই কোডটা এখানে হুবহু কপি করে পেস্ট করবেন। অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে নাম্বারটা দিয়ে দিলে, দিয়ে আপনি লিংক ব্যাংকে ক্লিক করবেন, সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা এইখানে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তাহলে তারপরে কিন্তু আপনার আর কোনো কাজ নেই, আর যাদের পেপাল আছে তারা পেপাল দেবে। এই যে আপনি ব্যাংকটাকে লিংক করানোর পরে, আমি এখন লিংক করাচ্ছি না, কেন আমার একটা অ্যাকাউন্ট অলরেডি করানো আছে লিংক, আমি ওইটাকে এক্সিস্টিং করে দিব। লিংক করানোর পরে ফেসবুক আপনার এটাকে রিভিউ করবে, সর্বোচ্চ 1 থেকে 3 দিন টাইম নিবে। 3 দিনের মধ্যে আপনার রিভিউ এই সিস্টেমটা জানিয়ে দিবে যে আসলে আপনি মনিটাইজেশনের জন্য উপযুক্ত কিনা। অবশ্যই মনিটাইজেশন পেতে হলে কিন্তু আপনার নিজের কন্টেন্ট ভিডিও থাকতে হবে আপনার পেজে, অন্যের কোনো ভিডিও থাকলে কিন্তু হবে না।
আমার কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে আপনি রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করে আপনি আপনার নিজের যে ভিডিও গুলো আছে সেগুলো পেজে আপলোড করবেন মনিটাইজেশনে অ্যাপ্লাই করার আগে, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। সেই জন্য ফেসবুক আপনার পেজটাকে ঘুরবে, ঘুরে দেখবে, সবকিছু দেখার পর দেখে যদি যে কন্টেন্ট গুলো আপনার সবকিছু ঠিকঠাক আছে, তাহলে 1-3 দিনের মধ্যে আপনার এটাকে ওরা কি করে দেবে, কনফার্ম করে দেবে যে আপনার পেজটি এখন আর্নিং এর জন্য উপযুক্ত। তো আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পরে, ব্যাংক অ্যাকাউন্টটাকে লিংক করানোর পরে এখান থেকে এটাও কমপ্লিট হয়ে যাবে, এবং আপনি যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টকে লিংক করাবেন সেটাও এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। হওয়ার পর এখানে লেখা আসবে সাবমিট ফর রিভিউ, আপনি সাবমিট ফর রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইওর সাবমিশন ওয়াজ রিসিভ। তো ফেসবুক আপনার থেকে 1-3 দিন টাইম নেবে, 3 দিন টাইম নেওয়ার পরেই কিন্তু আপনি এটা যে মনিটাইজেশনের জন্য যে উপযুক্ত কিনা সেটা কিন্তু পেয়ে যাবেন। আমার পেজ থেকে মনিটাইজেশনের অ্যাপ্লাই এর পরের দিনই ফেসবুক এটাকে রিসিভ করে এবং আমাকে জানিয়ে দিয়েছে যে আপনার পেজটি এখন অ্যাড এর জন্য উপযুক্ত। তো ইউটিউবে একটা সিস্টেম আছে যে অটো সবগুলা ভিডিওতে অ্যাড শো করে, ফেসবুকে আপনার প্রতিটা ভিডিওর জন্য আলাদা আলাদা অ্যাড গুলো শো করাতে হয়। তার জন্য আপনি কি করবেন, আপনি আপনার যে ক্রিয়েটর স্টুডিও আছে এখানে আসবেন। আসার পরে এখান থেকে আপনি এই যে পাবলিশ নামে যে অপশনটা আছে এখানে আসবেন। আসার পরে পোস্ট টাইপ নামে যে অপশনটা আছে এখান থেকে আপনি এটাকে ভিডিও করে দিবেন। ভিডিও করে দেওয়ার পর আপনার সবগুলো পেজে অন্যের ভিডিওতে যেভাবে ফেসবুকে আপনি ভিডিও দেখার সময় অ্যাড শো করে, আপনিও আপনার ভিডিওতে এরকম অ্যাড শো করাতে পারবেন। তার জন্য আপনার কি করতে হবে, আপনি যখন মনিটাইজেশনে অ্যাপ্লাই করবেন, যখন ফেসবুক রিভিউ টিভিউ সবকিছু করে যখন আপনাকে জানাবে যে আপনার পেজটা এখন আর্নিং এর জন্য উপযুক্ত, অ্যাড এর জন্য উপযুক্ত, তখন আপনি এখানে ভিডিও দিয়ে আপনার ভিডিও গুলাকে সবগুলাকে এডিট করবেন। এডিট করে ইনস্টিম যে অ্যাডস আছে ওইটাকে অন করে দেবেন। আপনি প্রতিটি, আমি ধরেন এই ভিডিওটার এখানে আসলাম, আসার পরে এডিট পোস্ট আছে এখানে আপনি ক্লিক করবেন। তো এডিট পোস্টে আমি ক্লিক করার পর আপনার এখানে একটা ফিচার আসবে, আমার এখানে যেমন একটা ফিচার আছে সেম প্রসেস। এইখানে আপনি একটু নিচে দেখবেন লেখা আছে ইন স্ট্রিম অ্যাডস, এটা কিন্তু মনিটাইজেশন থেকে ফেসবুক আপিল করার পর যখন অ্যাকসেপ্ট করবে তারপরে কিন্তু এটা আসবে। ইন স্ট্রিম অ্যাডস নামে একটা অপশন আছে, এখান থেকে লেখা আছে ইন স্ট্রিম অ্যাডস, এটাকে আপনি অন করে দেবেন। এখানে দুই রকমের অপশন আছে, একটা হলো অটোমেটিক প্লেসমেন্ট আর একটা হলো কি চুজ প্লেসমেন্ট। আমি আপনাদেরকে যেটা রিকমেন্ড করব এখানে সবচেয়ে বেটার হবে অটোমেটিক প্লেসমেন্ট রেখে দেওয়া। আপনি যদি ম্যানুয়ালি রেখে দিতে চান যে ম্যানুয়ালি বলতে আপনার ভিডিওর কোন জায়গায় আপনার একটা শো হবে এখানে না এখানে এখানে, সেটা চাইলে আপনি দিতে পারেন। তবে আমি যেটা সবসময় রেকমেন্ড করি সেটা হলো কি অটোমেটিক প্লেসমেন্ট করাটা বেটার হবে। তো আপনার পেজে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এরকম এডিট পোস্ট করে আপনি ইন স্ট্রিম অ্যাডস এটাকে অন করে অটোমেটিক প্লেসমেন্ট রেখে আপনি এটাকে কি করে দেবেন, সেভ করে দেবেন। তারপর থেকে আপনার প্রতিটা ভিডিওতে কিন্তু দেখবেন যে এরকম ভিডিওর মাঝখানে অ্যাড শো হবে। আবার যখন আপনি নতুন কোন ভিডিও আপলোড করতে যাবেন, এখান থেকে যখন আপনি যদি নতুন কোন ভিডিও আপলোড করতে যান, যেমন আমি দেখেন ক্রিয়েট নিউতে ক্লিক করে যদি এখান থেকে কোনো ভিডিও আপলোড করতে চাই, তখন কিন্তু ওই ভিডিও আপলোডের সময় ইন স্ট্রিম অ্যাডস নামে একটা অপশন থাকবে, আপনি ভিডিও আপলোড করার সময় ওইটাকে অন করে দেবেন। আর আগের যত প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ওইগুলোকে প্রতিটা ভিডিও এরকম এডিট এডিট পোস্ট করে সেগুলোকে আপনি ইন স্ট্রিম অ্যাডটা অন করে দেবেন, তাহলে আপনার পেজ থেকে আর্নিংটা শুরু হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে আপনার কোন ভিডিও দরকার সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।